আমাদের রাজ্যের মধ্যে বর্তমান দিনে সরকারি চাকরির অবস্থা খুবই খারাপ। শুধু সরকারি চাকরি কেন বলবো আমরা, বেসরকারি সংস্থাতেও একটা চাকরি পেতে গেলে কোনো রেফারেন্সও খুব একটা কাজে এখন লাগছে না। তার কারণ হয়তো যে যোগ্যতাটা কোনো জায়গায় প্রয়োজন সেটা আমাদের সাথে ম্যাচ করছে না। তাহলে আমাদের রাজ্যে যে প্রত্যেক বছর এত এত স্টুডেন্ট পাস আউট করছে, তারা যাবে কোথায়? আজকে সেই প্রশ্নটির উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার থেকেও বড় কথা যে আমি একজন ভারতবাসী, আমি এই বাংলারই সন্তান। আমি নিজে ডিপ্লোমা কমপ্লিট করেছি, বিটেক কমপ্লিট করেছি, দেন দীর্ঘদিনব্যাপী শিক্ষাগতা এবং টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত। বর্তমানে আমার নিজস্ব একটা কনসালটেন্সি ফার্ম আছে এবং আমার নিজস্ব একটা ইনস্টিটিউট আছে যেটি বর্ধমানে অবস্থিত। আমি আমার এই ইনস্টিটিউটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল দুটো ক্যাটাগরি স্টুডেন্টকেই দুটো ইন্ডাস্ট্রি ডিভাইড হয়ে থাকে, যেটা হয় একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মেকানিক্যাল রিলেটেড ইন্ডাস্ট্রি, দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স রিলেটেড ইন্ডাস্ট্রি, তিন নম্বর আমরা দেখি আইটি বা কর্পোরেট সেক্টর। আইটি বা কর্পোরেট সেক্টরে চাকরি পাওয়ার জন্য স্টুডেন্টদের কিন্তু যথেষ্ট পরিমাণে নিজস্ব যোগ্যতা তৈরি করতে হবে। বাট এর প্যারালালি যদি আমরা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিটা দেখি, সেক্ষেত্রে খুব অল্প সময়ের মাধ্যমে নির্দিষ্ট কোনো কয়েকটা স্কিল বা নলেজ ইমপ্রুভ করেই কিন্তু খুব সহজে চাকরি পাওয়া যায়। কিন্তু এরপর মনে প্রশ্ন, চাকরিটা কোথায় হবে? আমরা বাঙালি, আমাদের বাঙালি খাবার, আমাদের এই মায়া ত্যাগ করে আমরা বাইরে যেতে নারাজ। যারা পশ্চিমবঙ্গের বাইরে যেতে চাইছো না, তারা ভিডিওটি এক্ষুনি স্কিপ করে দাও, কারণ আমি জানি আমার কথাগুলি আপনাদের ভিউয়ার্সদের পছন্দ হবে না এবং তোমাদের স্টুডেন্টদেরও ভালো লাগবে না। আমরা এই বাংলার মধ্যে কাজ চাই, বাংলার মধ্যে ইন্ডাস্ট্রি যা আছে সেখানে রিক্রুটমেন্ট প্রসেস যদি বাস্তবে তোমরা দেখো, পার্টি পলিটিক্সের রেফারেন্স আর নিজের বাবা কাকা দাদা ছাড়া পাওয়া খুবই ডিফিকাল্ট। তারপরও যে কয়েকটা রয়েছে, খুবই সামান্য বেতন আর কাজের পরিবেশ খুবই খারাপ। তার জন্য শিক্ষিত যুবকদের অ্যাজ এ এডুকেটেড লেবার হিসাবেও কাজ করতে গেলে আমাদের রাজ্যের বাইরেই যেতে হচ্ছে। আমরা প্রত্যেক বছর এই পশ্চিমবঙ্গের মধ্যে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি দেখি, 42 থেকে 45 হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রডিউসড করছি, মানে পাস আউট করে ডিগ্রি হাতে দিচ্ছি। বিটেকের কথাটা ছেড়েই দিলাম, আইটিআইয়ের কথা ছেড়েই দিলাম, আর যদি জেনারেল কলেজের সংখ্যাটা আজকে ধরি তাহলে সেটা অগুনতি সংখ্যা হয়ে যাবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি, যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমাও পাস করছে তার মধ্যে যদি দেখা যায় 100 স্টুডেন্টের মধ্যে সার্ভে করলে 35টা স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, বাকি 30 থেকে 35টা স্টুডেন্ট পশ্চিমবঙ্গের বাইরে যাবে না, তারা বাড়িতে বসে থাকবে, গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে বা বাবার বা পরিবারের ব্যবসাটা সামালবে। কিন্তু তারপর যে সংখ্যাটা পড়ে থাকছে সেই সংখ্যক স্টুডেন্টটাকে আমাদের রাজ্যের বাইরে পুনে এবং ব্যাঙ্গালোরে যেতে হয়, কারণ তারা বাধ্য, তাদের হাতে কোনো অপশন নেই। আমি একটা রাস্তা বেছে নিয়েছি বা আমি একটা পথ দেখাচ্ছি, একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করছি আমার এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং আমার এডুকেয়ার স্কিল একাডেমির মাধ্যমে। আমাদের একটা খুব সামান্য ট্রেনিং হয়, নন টেকনিক্যাল স্টুডেন্টদের এই ট্রেনিংটি করতে খরচা হয় 6,000 টাকা, কিছু ডকুমেন্টেশন পার্ট থাকে তার জন্য 1,000 থেকে আরও 2,500 টাকা এক্সট্রা খরচা হয়ে থাকে। তারপরও সেই জেনারেল কলেজে পাস আউট করা স্টুডেন্ট, মানে আমি নর্ম্যাল বিএ বলছি, সেটা হতে পারে গুসকারা মহাবিদ্যালয়, সেটা হতে পারে বোলপুর কলেজ, সেটা হতে পারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বা হতে পারে বর্ধমান ইউনিভার্সিটি অথবা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে তোমরা পাস করছো, তোমাদের জন্য আমি মিনিমাম 15 থেকে 19 হাজার টাকা বেতনের পার মান্থে একটা জব বলতে পারো বা একটা কাজ বলতে পারো, চাকরি ভুলেই যাও, আমি ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু আমাদের রাজ্যের বাইরে। এরপর অনেক ভিউয়ার্স প্রশ্ন করবে, রাজ্যের বাইরে 15,000 টাকা দিয়ে থাকবে কি হাতে? যারা যাওনি এই রাজ্যের বাইরে তারা অনেক কথা বলতে পারো, কিন্তু বিশ্বাস করুন আমি পুনে ব্যাঙ্গালোর সব জায়গা ঘুরে এসেছি। আমার স্টুডেন্টদের যখন আমি সেখানে পাঠাই তাদের থাকার জায়গার ব্যবস্থাটা করে দিয়ে আসা হয়, তাদের থাকার জায়গা দেখে দেওয়ার জন্য লোক থাকে, এবং সেখানে যদি নিজেরা রান্না করে খাবার খায়, পুনেতে গেলে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে মাছ মাংস খেয়ে 2BHK ফ্ল্যাটে 5-6 জন মিলে থাকা যায়। ব্যাঙ্গালোরে কম্পেয়ার করলে একটু কস্টলি, 5,000 টাকা লাগে পিজিতে থাকা খাওয়া সব কিছু নিয়ে। তাহলে যদি মাসের শেষে 16,500 বা 15,000 টাকা হাতে পাও, সেখান থেকে 5,000 টাকা পিজির খরচা, 1,000 থেকে 1,500 টাকা নিজের খরচা, 10,000 টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকবে, আমি লিখে দিতে পারি, যদি তুমি কোনো নেশা না করো, স্মোকিং না করো, ড্রিঙ্কিং না করো, যদি অন্য কাউরির পিছনে টাকাটা না ওড়াও, নিজের পরিবারের জন্য যদি বাঁচিয়ে রাখো, আমি লিখিতভাবে দেবো।
26 ডেজ কাজ করতে হবে, 8 আওয়ার্সের ডিউটি, ডিউটি টাইমে কোম্পানি প্রোভাইড করে তোমাদের খাওয়া দাওয়া। এটা হচ্ছে আমাদের প্রসেস। এই চাকরিগুলি করার জন্য আমাদের একটা বেসিক ট্রেনিং হয়, টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য ওয়ান টাইম মাত্র 5,000 টাকা। এরপর বলবে বেসরকারিতে চাকরি পেতে গেলেও আবার টাকা, টাকা ছাড়া তো এই দুনিয়ায় সবই ফাঁকা। একটা মানুষ মৃত্যু হলেও, শ্মশানে পোড়াতে গেলেও টাকা লাগে, কবরস্থানে মাটি দিতে গেলেও টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। আমি একটা বেসরকারি সংস্থার কর্ণধর, আমার নিজস্ব একটা টিম আছে, সেই টিম তোমরা ওখানে পৌঁছাচ্ছ, তোমাদের জন্য কোম্পানি দেখা, তোমাদেরকে সেখানে ট্রেনিং করানো, সেই কোম্পানিতে জয়েন করানো, কী করে যাচ্ছ, কোথায় গিয়ে থাকবে তার জন্য গাইডেন্স দেওয়া, এই পুরো এনটায়ার প্রসেসটা, তোমাদের এই ট্রেনিংটা, এই সব কিছুর পিছনে একটা কস্টিং আছে। এই যে বিল্ডিংটাই বসে ভিডিওটা তৈরি করছে, এই বিল্ডিংটার মানে ক্রিয়েট করতেও একটা কস্টিং আছে। আমাদের গভর্নমেন্ট স্পন্সার করে না, সম্পূর্ণটা নিজের উদ্যোগে তৈরি করছি। রাজ্যের যেভাবে জবলেস ক্যান্ডিডেটদের সংখ্যা বাড়ছে, তাদেরকে একটা সঠিকভাবে জায়গা দেখাবার জন্য আমি এই প্রচেষ্টা নিয়েছি। আমাদের এখানে লিখিতভাবে একটা চুক্তি করা হয় যে আমরা যে ক্যান্ডিডেট আমাদের এখানে এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স বা আত্মনির্ভর কোর্সে এনরোল করছে, তাদের যদি আমরা প্লেসমেন্ট না দিতে পারি, দেন চুক্তিপত্র অনুসারে আমরা সেই অ্যামাউন্টটা রিফান্ড করব, বা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল। এনরোল করার পর ক্যান্ডিডেট নিজস্ব ব্যক্তিগত কারণে বা অন্য যে কোনো রিজনে যদি কোম্পানি জয়েন না করে বা প্লেসমেন্ট অ্যাকসেপ্ট না করে, দেন উই আর নট রেসপন্সিবল ফর রিফান্ড দ্য অ্যামাউন্ট। বাট ইফ উই আর আনএবল টু প্রোভাইডেড দ্য প্লেসমেন্ট, দেন 100% রিটেন এগ্রিমেন্ট প্রোভাইডেড বাই আস, অ্যান্ড এগ্রিমেন্টের কপিটা হয় সেটা আমাদের কাছে একটা থাকবে, তোমাদের কাছে একটা থাকবে। আমরা যদি তোমাদের প্লেসমেন্ট না দিতে পারি, দেন 100% অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড উইদিন 7 ডেজ সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান্ডিডেটের। এতটা ট্রান্সপারেন্সি রেখে আমরা কাজ করি। আমাদের কলকাতা সল্টলেক থেকে শুরু করে কলকাতার দিকে বহু কনসালটেন্সি আছে যারা চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়, রেজিস্ট্রেশন করে, তারপর চাকরি দেয় না, কিন্তু তাদেরকে তোমরা কিছুই করতে পারবে না, তাদেরকে তোমরা চেনোই না। তার জন্য আমি একটা ভালো কাজ করছি, অবশ্যই বলবে ভালো কাজে তাহলে টাকাটা কেন নিচ্ছেন। ওই যে বললাম, আমি তো একটা বেসরকারি সংস্থা, আমারও এমপ্লয়ি আছে, তাদের মাসের শেষে স্যালারি দিতে হয়, তাদেরও পরিবার চলছে আমাদের সাথে যুক্ত হয়ে, আমরা তো একটা কাজ করছি। আর অবশ্যই গুরু দক্ষিণা তো সব জায়গাতেই আছে, একটা পথ দেখাচ্ছে, গাইড নিতে গেলেও তাদেরকে একটা টাকা দিতে হয়, তো আমাদের তো রিটেন এগ্রিমেন্ট হচ্ছে। তো একটাই কথা বলবো ভিডিওটির শেষে, যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত আমার এই বাংলার মধ্যে চাকরি পাওনি, তারা যদি রেডি থাকো বাংলার বাইরে গিয়ে নিজের ভবিষ্যৎটা তৈরি করার, তাহলে কি করতে হবে, ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, আমার সাথে বর্ধমানে এসে দেখা করো, কাজের সম্পর্কে জানো, তারপর পেমেন্ট করবে, ট্রেনিং নেওয়ার জন্য পেমেন্ট করবে। ডাইরেক্টলি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কোনো কোম্পানিতে চাকরির জন্য কোনো টাকা দিতে হয় না, চাকরি পাওয়ার জন্য নিজের যোগ্যতা তৈরি করতে হয়, সেই যোগ্যতাটা আমরা তৈরি করে দেবো। আমরা যদি যোগ্যতা তৈরি করার পর প্লেসমেন্ট না দিতে পারি, তখনও বলছি, অন ক্যামেরায় বলছি, আমরা অ্যামাউন্ট রিফান্ড করাই, কিন্তু আমরা তোমাকে শেখাচ্ছি, তোমাকে প্লেসমেন্টের সুবিধা দিচ্ছি, তোমরা যদি সেই সুবিধা পেমেন্ট করার পর না নিতে চাও, তখন আমরা রিফান্ড করতে পারবো না। আমাদের পুরো ট্রান্সপারেন্সি রেখে বিষয়, আপনারা অনেক বয়সে আমার থেকে বড়, আমার বাবা মায়ের সমতুল্য যে সমস্ত ব্যক্তিরা আমাকে দেখছেন, আপনার ছেলের বা আপনাদের পরিচিত পরিবারের একজন ছোট সদস্যর মতো আমি, আর আমার সমতুল্য বয়সের যারা দেখছো, তারাও যদি মনে করছো পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে একটা সঠিক জায়গায় একটা কাজ করব, সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় এডুকেয়ার স্কিল একাডেমি বর্ধমান শরৎপল্লীতে আমাদের অফিস রিজেন্ট ক্রাউন মলের খুবই কাছে, একদিন কষ্ট করে হলেও মেদিনীপুর বলো বা ঝাড়খণ্ড বলো বা উড়িষ্যা বলো, এসে দেখা করো। যারা একদমই আসতে পারছো না, তাদের জন্য অনলাইনে স্লট বুকিং প্রসেস আছে, স্লট বুকিং করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে করে নাও। আর পরবর্তী চাকরির সম্পর্কে তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বা জানাবেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাকে ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেটটি জানার জন্য। ধন্যবাদ।